হ্যালো এভরিওয়ান, এই যে চলে এসেছি আমরা নিউ টাউন ইকো পার্কে হস্তশিল্প মেলায়। চলুন ভেতরে গিয়ে মেলাটা একটু আপনাদের ঘুরে দেখাই। গাড়িটা পার্ক করে আমরা এখন মেলার দিকে যাচ্ছি। গাড়ি পার্কিং এখানে 50 টাকা করে 6 ঘন্টার জন্যে। এই যে দেখুন, এবার মেলার ভেতরে আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে মেলার গেটটা। কত দাম এটা? 2100। এই কেটলিগুলো কি দাম আছে গো? এই কেটলিগুলো এগুলো 450 টাকা। 450 টাকা এটা আলবে না, দেখো কত দাম এগুলো। এগুলো 450 টাকা আছে, 200 টাকা আছে। আচ্ছা, এক একটা এক রকম। এটা 550 টাকা আছে। এখানে মোটামুটি প্রচুর হাতের কাজের জিনিস আছে। আপনাদেরকে প্রাইসগুলো বলার চেষ্টা করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই মেলাতে আসবেন। যতটা সম্ভব হচ্ছে আপনাদের দামগুলো বলছি। এগুলো দাদা কত দাম আছে? বটলগুলো কত দাম আছে? এগুলো 150 টাকা করে। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইনের প্রচুর নেকলেস কালেকশন রয়েছে। পাঞ্জাবিগুলো কিরকম দাম আছে? 950। এগুলো কিরকম দাম আছে গো? গাছগুলো সব রকমেরই দাম আছে। এগুলো এগুলো 200 আছে। আর এগুলো 150। এই লাইটটা তো কন্ডা যাবে।
খুব সুন্দর সুন্দর হাতের কাজের সব জিনিসগুলো রয়েছে, যতগুলো সম্ভব হচ্ছে ক্যাপচার করে দেখাচ্ছি। অলমোস্ট অনেক কত দোকান সেম সেম জিনিস বিক্রি করছে, তো মোটামুটি ইউনিক জিনিসগুলো আমি পিক করে করে আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের ভালো লাগে দেখতে। এই পুতুলগুলো কত করে গো? 80 টাকা। এইটা 750, নিচে টেবিলটা 2200 টাকা। কেমন লাগছে বন্ধুরা মেলার ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি বেরু বেরু করতে ভালোবাসি, আমার ঘরে ভালো লাগে না বলতে হবে তো। এই যে বাবা খালি প্যারাম্বুলেটর ঠেলছে মনি আমার কোলে, উঠে পড়লে আর বেশিক্ষণ প্যারাম্বুলেটর থাকতে যায় না। কত করে দিচ্ছ মাসি? 60 টাকা। খুব সুন্দর দেখুন দেখতে হাত পাখা গুলো। মনি এখন বসে বসে মেলা দেখবে। চলে এসেছি কিছু পিঠ পুজো করতে। এই যে ফুড স্টল গুলো আমার ব্যাকে দেখতে পাচ্ছেন, চলুন আপনাদের একটু ঘুরে দেখাই কি কি খাওয়া দাওয়ার এখানে পাওয়া যাচ্ছে। খুব পাশ থেকে ধনে পাতা না। আমাদের মেলা ঘোরা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। আপনাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশন জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে। আজকের মতন এত রুগ্নি, চলুন টাটা, বাই বাই।